আসসালামু আলাইকুম। অত্যন্ত গ্রামের ক্যানালের পাড় দিয়ে আঁকা বাঁকা মেঠো পথ, স্রষ্টার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্যে মোড়ানো। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, বহুদিন পরে এমন সুন্দর একটি মুগ্ধকর পথে প্রবেশ করলাম। না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, না পারিলাম পিড়িতে রই সোনার পাখি ধরতে। না পারিলাম বাঁচতে আমি, না পারিলাম মরতে, না পারিলাম পিড়িতে রই সোনার পাখি ধরতে। আমি একুল থেকে ওকুলে গেলাম, ঘাটে ঘাটে চোখ রাখিলাম আশায় আশায়, ছিলাম যদি তোমার দেখা পাই আর একবার আসিয়া। যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। পুরা বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই আর একবার আসিয়া। যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। না বাঁধিলাম ডাঙাতে ঘর, না ডুবিলাম জলে, না পাইলাম কুল কারো মনে, না ভাসলাম কুলে। না বাঁধিলাম ডাঙাতে ঘর, না ডুবিলাম জলে, না পাইলাম কুল কারো মনে, না ভাসলাম কুলে। আমি একুল থেকে ওকুল গেলাম, ঘাটে ঘাটে চোখ রাখিলাম আশায় আশায়, ছিলাম যদি তোমার দেখা পাই আর একবার আসিয়া। যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। পুরা বুকে দারুণ খরা, চোখের পানি চোখে নাই আর একবার আসিয়া। যাও মোরে কান্দাইয়া, আমি মনের সুখে একবার কাঁদতে চাই। সুন্দর পরিবেশ, ক্যানালে পাড় দিয়ে কাঁচা রাস্তা, বৃষ্টির পানিতে কাদা, শেষ পার হয়ে পাকায় উঠতে পারলাম। পাকার দুপাশ দিয়ে পাটকাটি সোনালি আঁশ পাট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আসলেই স্রষ্টার সৃষ্টি প্রাকৃতির সৌন্দর্য গ্রামে না আসলে বোঝা যায় না। দেখুন ক্যানালের পানি, এটাও ক্যানালের পাড় দিয়ে রাস্তা, পিচ ঢালা। চলছি আর চলছি, কখন আনমনা হয়ে নিজের থানা থেকে অন্য থানায় চলে এসেছি বুঝতে পারি নাই। এটা ঝিনাইদহ জেলা শৈলকুপ থানা নিত্যানন্দপুর গ্রাম। এই দেখুন সাইনবোর্ড, ওই সাইনবোর্ডটি দেখে বুঝতে পারলাম নিজের থানা ঝিনাইদহ থেকে শৈলকুপ থানায় প্রবেশ করে ফেলেছি। প্রাকৃতির প্রেম এমনই হয় যেটি কিনা প্রত্যেকটা মানুষের হৃদয় ছুঁয়ে যায়। আপনারা যারা এমন সুন্দর সুন্দর স্রষ্টার সৃষ্টি প্রাকৃতির সহ বিভিন্ন গ্রামাঞ্চলে ভিডিও ভালো লাগে বা ভালো জানেন, অবশ্যই আমার চ্যানেলটিতে অ্যাক্টিভ হয়ে সঙ্গে থাকবেন। প্রত্যেকটা মানুষের অনুরোধ করব, সুযোগ পেলে এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে স্রষ্টার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য সপরিবার সহ এসে দেখে যেতে। দেখুন কী সুন্দর পাটকাটি নাড়া, মাইলকে মাইল পথ। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।